নমস্কার বন্ধুরা, সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বিরাট পরিবর্তন। তিন দিন ধরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, শীতের মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস। ভিজবে কোন কোন জেলা, বিস্তারিত জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস, ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যার প্রভাবে জলীয় বাতাস ঢুকছে বাংলায়। তারই প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায়। বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বেলার দিকে। এছাড়া 31 তারিখে হালকা থেকে মাঝারের বৃষ্টিপাত হবে 2-24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলাতে। কলকাতাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2রা ফেব্রুয়ারি নদিয়া ও সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে, যেমন মুর্শিদাবাদ, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় আকাশ পরিষ্কার ছিল, তবে বুধবার থেকে 3 দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 2 দিনের মধ্যে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে কলকাতায়, সেক্ষেত্রে 16-17 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফলে 30 তারিখ থেকে 2 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে। খুব স্পেসিফিক যদি বলি 30 তারিখ, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ সাউথ চব্বিশ পরগনা, কিন্তু সেকেন্ড হাফ থেকে, প্রথম হাফে খুব একটা চান্সেস নাই। এই প্রবাবিলিটিটা কিন্তু বাড়বে 31 তারিখে। লাইট টু মডারেট রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে আর অন্য জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে। 2 তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে, তবে লাইট টু মডারেট রেন হবে নর্থ সাউথ চব্বিশ পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টে আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট রেন হবে। আজকে বিশেষ করে, আগামীকাল বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখে। উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে। পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো অ্যাগ্রিকালচারের উপরে, হর্টিকালচার অ্যান্ড এই যে স্ট্যান্ডিং ক্রপসগুলো আছে বা ইভেন ভেজিটেবলের কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে। ভালো চান্সেস রয়েছে সেটা হচ্ছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখে কলকাতাতে এক্সপেক্টেড মেঘলা আকাশ, হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 দিনের মধ্যে 2 দিন এক্সপেক্টেড যে বৃষ্টি আমরা কলকাতাতে পাবো।